পেঁয়াজের মধ্যে ডিম দিন দেখুন কি হয় আজব কোন জিনিস দেখাবো যা আপনি কল্পনাও করতে পারবেন না তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনার অনেক উপকারে আসবে তাই এই ভিডিওটা পুরোপুরি দেখুন তো এবার দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে ছয়টি ডিম ডিম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিজ তারপরে দিয়ে দেব জিরার গুঁড়া ভালো মতন চার ছাইড দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে লবণ দিয়ে দিচ্ছি ভালো মতো হালকা উপর দিয়ে নাড়াচাড়া করে নেব এবং ফিনিশিং করে যে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়েছি সেটা যেন না লরে সেভাবে আপনাকে ডিমটাকে চামচ দিয়ে গুলাতে হবে গুলানোর পরে দোকানে যে ড্রাই কেক পাওয়া যায় সেগুলো আমি এক এক করে উপর দিয়ে সাজিয়ে দেব দেখেন না বন্ধুরা দেখতে মনে হচ্ছে একটা ফ্যান সিলিং ফ্যান এটাই তো খাবো শেষে ওই ফ্যানে বাতাস দেয় আর আমার ফ্যান খাওয়া যায় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট অপেক্ষাও করেছি আমার খাওয়ার ফ্যান তৈরি গেছে তো দেখুন ফ্যান না এটা হচ্ছে আমার পেঁয়াজের পিজ্জা যেটা আমি আমার মন মতো বানিয়ে আপনাদেরকে শেয়ার করলাম তো বন্ধুরা দেখুন না দেখতে কত সুন্দর লাগছে আপনারা আপনাদের বাসার মানুষকে বানিয়ে অবাক করে দিতে পারবেন তো বন্ধুরা তো আজকের মতন আসি আপনাদেরকে আমি কিন্তু প্রচন্ড ভালোবাসি বাই বাই টাটা